নিরব হচ্ছিল নিরাপদ ও সময় সাশ্রয়ী সড়ক নেটওয়ার্ক এবং তার একটি স্মরণীয় কাজ যা দেশের মহাসড়ক উন্নয়নের ক্ষেত্রে হচ্ছে সেটি হচ্ছে রাজস্থান বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে উপস্থিত সেই সাথে আমরা আছে আমাদের চট্টগ্রাম চট্টগ্রাম দ্বিতীয় কর্ণফুলী সেতু। এই সেতুর যে মানে অ্যাপ্রোচ রোড করা হয়েছে দুই পাশে 8 কিলোমিটার অ্যাপ্রোচ রোড ঢাকা থেকে মাওয়া পর্যন্ত অর্থাৎ যাত্রাবাড়ি মাওয়া পাঁচভাঙা জাতীয় মহাসড়ক। এটা হচ্ছে দেশের সর্বপ্রথম অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেস ওয়ে। এই সেতু আমরা নির্মাণ করেছি এবং এই সেতু নির্মাণে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে দায়িত্ব ছিল, তবে একটা জটিল কাজ ছিল আর যেখানে জটিল হয় সেখানে আমাদের সেনাবাহিনী খুব দক্ষতার সাথে এই কাজগুলি করে এবং সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড তারা সর্বক্ষণ কাজ করেছে। তাদের সঙ্গে আমাদের 17-19-20 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন তাদের সকল মানে আমি বলবো অফিসার থেকে শুরু করে জেসিও থেকে শুরু করে যারা সৈনিক কাজ করেছেন বা আমাদের সড়ক যোগাযোগ এবং সেতু মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী যারা এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং আমাদের মন্ত্রী সহ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই যে এই ধরনের একটি আধুনিক সড়ক বাংলাদেশের জন্য নির্মাণ করে দিয়েছেন। এই সেতু আপনারা জানেন যে পদ্মা সেতু নির্মাণ পদ্মা সেতুটাও কিন্তু একটা ভিন্ন ধর্মী, এখানে দোতলা সেতু হচ্ছে নিচ থেকে রেল যাবে উপর থেকে গাড়ি যাবে। পদ্মা নদীর মতো একটা খরস্রোতা নদীতে এ জাতীয় সেতু নির্মাণ করা এটা একটা বিরাট ঝুঁকির ব্যাপার এবং বিরাট চ্যালেঞ্জের ব্যাপার ছিল, কিন্তু আমরা সম্পূর্ণ বাংলাদেশ নিজস্ব অর্থায়নে এই সেতু আমরা নির্মাণ করছি। আমরা যে নিজস্ব অর্থায়নেও আমাদের অবকাঠামো উন্নয়ন করতে পারি এই আত্মবিশ্বাসটা আমাদের আছে এবং তার ফলে আমরা এটা নির্মাণ করছি। এবং এখানে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, আপনারা জানেন যে এই সেতু নির্মাণ কাজ শুরু হতে না হতেই ওয়ার্ল্ড ব্যাংক আমাদের উপর দোষারোপ করেছিল দুর্নীতি। আমি এই কথা বলে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি 25টি সেতু এবং ঢাকা খুলনা এনআর মহাসড়কে যাত্রাবাড়ি মাওয়া পর্যন্ত এবং পাঁচটা ভাঙ্গা অংশের দীর্ঘতি যানবাহনের জন্য যে পৃথক লেন সহ 4 লেনের যে সর্বপ্রথম বাংলাদেশের জন্য সর্বপ্রথম এক্সেস কন্ট্রোল এক্সপ্রেস ওয়ে এবং তৃতীয় কর্ণফুলী সেতুর যে দুপাশে যে অ্যাপ্রোচ সড়ক আমি সবগুলি শুভ উদ্বোধন ঘোষণা করছি। لا إله إلا الله محمد رسول الله